হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসেন টু দিয়ার সবাই কেমন আছো আর এখন সময় হচ্ছে এক একটা তিরিশ আজকে একটা ত্রিশ থেকে ব্লগটা স্টার্ট করছি বিকজ সকাল থেকে আমার একটু কলেজের মিটিং ছিল সেই জন্য স্টার্ট করা হয়নি আর আজকে হচ্ছে ইয়োগা ডে য়োগা ডেতে কোথায় যোগা করব একটু হেলথকে ভালো রাখার জন্য আর একটু রোগা টোগা হওয়ার জন্য সেসব তো কোনো বালাই নেই ভেবেছিলাম মনে কিন্তু এনেছিলাম সেই কনসেপ্টে এগিয়েও আসছিলাম কিন্তু হলো না শেষ পর্যন্ত সেই লি খেলাম আর তার সাথে এক্সকিউজ পেয়ে গেলাম যে কলেজের মিটিং যাই হোক তো হলো না আজকে হচ্ছে যোগা ডে তো শরীরে খুবই দরকার এটা আর আমার অ্যাক্সিডেন্টের পর তো আমাকে ডাক্তার মানে বলেই দিয়েছে স্ট্রিক্টলি যে তুমি কিন্তু এক্সারসাইজ ইয়োগা এগুলো করবে তা ব্রেন ভালো মানে যেটা আমার প্রবলেমটা হয়েছিলো সেটা ঠিক থাকবে ঠিক হবে মেডিসিন দিতে খুব একটা চাইনি আর বলেছে মেডিসিন ভালো না তো যাই হোক কী করবো ল্যাদ খেতে বলো খেতে পারবো মন ভরে কিন্তু ওই এক্সারসাইজ ইয়োগা এগুলো করতে গেলেই চলে আসে যাই হোক আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে রেখা তোমরা দেখতে থাকো আজকে আমি ব্লগটা যে আজকে সারাদিনে আমি কিভাবে কাটাচ্ছি বন্ধুরা বৈষা পড়েছি আজকে হেয়ারকে কেয়ার করতে মা রে বলেছি মা তুমি মেথি জলখানা চুলে ভালো করে স্কালপে দিয়ে দাও আমার তো স্প্রে বোতল কাজ করে না হেয়ারকে না কেয়ার করলে হেয়া যেটুকু আছে সেইটুকু ধোয়া যাইবে আর এই যে লাঞ্চ করতে বৈষা পড়েছি পটল সোয়াবিন ডিমের ঝোল ভাত আলু ভাজা আর কিন্দড়ি ভাজা লাঞ্চটাকে আমি করছি জানো বন্ধুরা ভাতটাকে তো একদম এতটুকু খাইতেছি এত মোটা হইতেছি তাই জন্যে জানি না রাত পর্যন্ত কত কি করতে পারবো গুড ইভিনিং বন্ধুরা লাঞ্চ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর হলো আজকে বিশাল বৃষ্টি বিশাল কিছু না বাট বৃষ্টিটা হলো বেশ ভালোই হলো ওয়েদার ঠান্ডা চা বানালাম আমার সাথে বাবা বলল পাপড় শেঁকা খাবে রথে নাকি পাঁপড় খায় আমরা তো রথে খাইনি তার পরের দিনই খাচ্ছি আমাদের সব কিছুই উল্টো যাই হোক পাঁপড় সেকছি আমি তার আগে না কি হলো বলো তো এর ওপর দিয়ে একটা টিকটিকি চলে গেল আর আমি তো দেখে পুরো ভয় খেয়ে গেছিলাম যাই হোক বিকেলবেলায় চায়ের সাথে যদি কিছু একটা টা না থাকে ঠিক জমে না কিন্তু এত এখন গরম পড়েছে চাটা খেতে মানে দুওয়ালা ভালোবাসি সেটাই না খেলে যেন মন ভরে না তাই না হলে টা ফা তো দূরের কথা বেশি কিছু করলেই অম্বল করে যায় গরমের মধ্যে চায়ের সাথে বেশি কিছু গরম একদম খেতে পারি না আর বাঁদরের মতো করে বসে বসে আমি পাঁপড় ভাজা খাচ্ছি ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি যখন কোথাও যাই এরকম সিম্পলভাবেই যাই জাস্ট মানে একদমই সিম্পল ও বন্ধুরা আমি এখন শৈলে আইসি রথের মেলা জীবনে প্রথমবার আমি আইলাম রথের মেলা এর আগে আমি দিন রথের মেলা দেখিনি রথ টানাও দেখিনি এখন আমি চলে এসেছি শিয়ারশোলে বাড়ি থেকে অনেকটাই কাছে কিন্তু প্রথমবার রথের মেলা কিন্তু প্রথমবার রথের মেলা এসে আমার অভিজ্ঞতা যেটা হলো প্রচণ্ড 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 খারাপ সিম্পল একটা মেলা ঠিক আছে কিন্তু রাস্তার ধারে আর যেগুলো এক্সপেক্ট করেছিলাম সেরকম কিছুই নেই আমার নিজেকে নিজেই হাসি পাচ্ছে যে কী দেখতে এলাম এগুলো বাট আমি রথটা ভেবেছিলাম একটু কিছু দেখবো রাজবাড়িটা তো যাই হোক এখানে আমি আগে একবার এসেছি এই রোডটাতেই শু মানে আমার শ্যুট ছিল সেই শ্যুট করতে বাট আজকে রথের মেলায় এসে পুরো আমার রথ থেকে কলা তো হো দূরের কথা রথ দেখে আমি নিজেই একটা মানে কলা হয়ে পাড়ি ফিরবো যাই হোক পুরো একদম সিম্পল রোড আর এই হচ্ছে রাজবাড়িটার মানে গেট তো এই রাজবাড়িটা যেন এখন কী হয়েছে হসপিটাল হয়ে গেছে এই রাজবাড়িটার ভেতরে আমি আগের বছর ঠিক এরকম রথের আগে বা পরে মনে পড়ছে না শ্যুট করতে এসেছিলাম ভেতরে গেছি বাইরে সে রাজবাড়ি এখন নাকি হসপিটাল হয়ে গেছে যাই হোক খুব বাজে অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরবো না যাবো আসানসোল বাজার কিছু কেনাকাটার আছে তো যাই হোক রথ এটাই আমার জীবনে মানে প্রথম আর শেষ আর রাস্তার ধারে একদম রোডের অবস্থা দেখছো যা তা অবস্থা এত কষ্টে আমি রোড ক্রস করলাম না হলাম তো গেলাম আমি রথ দেখ যাই হোক সব অভিজ্ঞতা হওয়াটাই ভালো আর আসবি রথ দেখতে আর আসছি না যাই হোক তো এখন চলে এসেছি আসানসোল বাজার আর কিনছি টেবিলের কভার দেখতে পেয়েছ কি অবস্থা হয়েছে টেবিলের কভারটা ওয়ান ইয়ার হয়ে গেল যার আশাই হয়নি মার্কেটে তো এলাম তো আর আমি বাড়ির এই সব বেশি কিনি কারণ মা খুব একটা আসে না বাজার আসেই না বলতে গেলে তো যাই হোক সেটাকে কিনে নি আর বন্ধুরা এখানে প্রত্যেকটা কানের যেন তো অনলি দশ টাকা আমি এখান থেকেই সমস্ত কানের কিনি কারণ আমি একদম বড় কানের পরি না আমাকে ভালো লাগে না একদম না আর এই কানেরগুলো এত সুন্দর সুন্দর থাকে আমার কানে ঠিক বসে যায় আমার খুব পছন্দও হয় আর কালেকশানও খুব ভালোই যাচ্ছে আর এই যে কিনে নিচ্ছি আমার জন্য এক কাপ একটা কাপ আমার জন্য শুধুমাত্র আর চলে এসেছি এখানে খাবার খেতে তো বন্ধুরা আগে আমি জানো তো যখন মার্কেট করতাম মানে বাজার আসতাম যে যা দাম বলতো আমি সেটা দিয়ে দিতাম বাট এখন আমি বিবিএ পর শিখে গেছি বার্গেনিং করাটা বুঝতে পারি যারা অনেক বাড়িয়ে বলছে মানুষকে দেখে কিন্তু আমিও তাদেরকে এমন একটা কথা বলতেই তারা সেই দাম কত দি যে কত দিয়ে কমিয়ে দেয় তোমাদেরকে একদিন ওই ভিডিওটা শেয়ার করব নিয়ে নিয়েছি একটা চাউমিন বিরিয়ানি তো খেলাম না বিরিয়ানি কি করব খিদে পেয়েছিলো এখানে ঢুকতে হয়েছে তো চাউমিনটার টেস্ট খুবই বাজে খুবই জঘন্য এর থেকে আমি বাড়িতে ভালো চাউমিন বানাই আমার মা ভালো চাউমিন বানায় কিছু করা নাই যখন ঢুকা পড়াশি আসি হাসদার হাত থেকে বাস হাসদানি মুখে হাসি নিয়ে চাউমিন খানা খাইতে হইবে

এখানে তো বিরিয়ানি চাল আতর টাতর মাখি দিদি রেখে দিয়েছে আর এই হচ্ছে মাটনের ছোলটাও বাপড়ে বহু বছর পর মানে দু বছর পর দিদির হতো বিরিয়ানি খাবো আর এখানে আমি দিদি যে বাসনগুলোকে করে রেখেছিল সেগুলোকে ওয়াশ করে দিচ্ছি ভালো করে না হলে আজকেও ভারতে পিসি আসেনি বিকেল বেলা কোথাও গেছে তো ওই বাসনগুলোকে আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি দিদি অতটা এক্সপার্ট না দিদি রান্না করে দিল বিরিয়ানি খেতে খুঁজেছি জিদ করেছি সেই জন্য বাট এইসবও করতে হলে হয়ে গেল ওর পাগল হয়ে যাবে যাই হোক তো আমি কইরা ফেলছি ভালো কইরা বাসন গোলারে ধুইয়া ফেলছি সার দিয়া নাইলে মারতো সে আমারই বলবো তুই ধুইয়া দে তার থেকে ভালো আইসা আমি বিরিয়ানি খাওয়ার আগে একখানা মাউন্টেন দিয়েও খাইলেইছি বাসন ধোয়া আমার কমপ্লিট আর এই কড়াইখানা ফাইনালি এইখানে বিরিয়ানি দম থেকে নামা গেছে আর খিদা আমার হুড় হুড় করে বাইলা গেছে ফাইনালি আমার প্যালেট দিদি সে বিরিয়ানি খাওয়ার আমি এখন শান্তি করে বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাইতে খুব 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 ভালোবাসি আর দিদির হাতের বিরিয়ানি খাইলাম সেই লকডাউন আর এই দুই বছর পর বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিলো বানাইছিলো মটন বিরিয়ানি আহা আমার দুইটা আলু দিয়েছে আমি জানে সবাই জানে যে আমার খাওয়া আমার বিরিয়ানির শালটায় আর আলুটার যা নজর চিকেন ফিকেনের মতো নাই আজ প্ল্যান করেছি আজ আমার মাথায় চেপেছে ঘর পরিষ্কার করতে হবে এইটা সেই অনেক দিন আগে ধুয়েছি আজ এটাকে আমি পরিষ্কার করছি সুন্দর করে ধুয়ে কারণ এগুলো একবার করে পরিষ্কার করার দরকার আর এটাতে কি তো ডেটো দেওয়া আছে তো ডেটোটা না উঠে গেছে প্ল্যান করেছি নিজেই ডেটোটা গড়বো তো এটাকে সুন্দর করে আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি আজকে বন্ধুরা বন্ধুরা আজকে ব্লগটা এইটুকুই আর আজকে প্রচন্ড কাজ টাজ করে নিলাম তারপর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি তো আজকে টুকুই সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে